শিল্পের বিকাশ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজধানীর প্রজ্ঞা ভবনে দুদিন ব্যাপী শিল্প প্রতিদিন নিয়ে কর্মশালার উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে এই কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। সেই সাথে শিল্পমন্ত্রী আরও জানিয়েছেন আগামী 9 এবং 10 ডিসেম্বর প্রজ্ঞা ভবনে আয়োজিত দুদিন ব্যাপী কর্মশালায় অংশ নেবেন দেশের প্রায় 80 জন শিল্পপতি। তাদের মধ্যে MRF, সিয়েট, JK টায়ার্স এবং ডানলফ টায়ার্সের শিল্পপতিরাও রয়েছে। এদিন শিল্পমন্ত্রী মনোজ কান্তি দেব জানিয়েছেন রাজ্যের বুকে রাবার শিল্পকে কেন্দ্র করে আজও তেমন কোনো শিল্প গড়ে ওঠেনি। সেই সাথে একজন শিল্পপতি ফিল্ম ইন্ডাস্ট্রিজ করতে চাই বলেও জানিয়েছেন তিনি। মানে ইন্ডাস্ট্রি এখনো গড়ে ওঠেনি, তো কত মাসের 9 তারিখ মুম্বাইতে এবং 19 তারিখ দিল্লিতে আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের এবং আমাদের সেক্রেটারি এবং ডিরেক্টর আমাদের দেশের বিভিন্ন শিল্পপতিদের সাথে প্রাথমিকভাবে আলোচনা সেরেছেন, যাতে আমাদের রাজ্যে শিল্পের বিকাশ হয়। এবং এটা আমরা ভালো করে জানি, শিল্পের বিকাশ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন শিল্পপতিদের আহ্বান জানিয়েছি আগামী 9 এবং 10 তারিখ ডিসেম্বরের একটা বৃহদাকার সেমিনার ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজ্ঞা ভবনে, এবং সেখানে এখন পর্যন্ত প্রায় 80 জনের উপর শিল্পপতি কনফার্মেশন দিয়েছেন যে আমাদের রাজ্যে আসছেন, তারা ইনভেস্ট করতে চায়। তো আমরা যেমন রাজ্যে প্রচুর পরিমাণে রাবার উৎপাদন হয়, কিন্তু কোনো রাবার ব্রিজ সেরকম ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। এদিকে রাজ্যের বুকে শিল্প কারখানার অভাবজনিত কারণে কর্মসংস্থান এবং বেকার সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে রয়েছে। কর্মসংস্থানের জন্য বহিরাজ্যের উদ্দেশ্যে ছুটতে হয় রাজ্যের যুবকদের। বছরে 50,000 চাকরি প্রদানের প্রতিশ্রুতি ভুলে বর্তমানে শিল্প স্থাপনের পরিকল্পনায় রয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।